বিজেপি খুব মায়া করে করেছিলাম, তখন অর্জুন দা আমাদের সঙ্গে ছিল, সবাই মিলে করেছিলাম। কিন্তু এই দলটা যে এত চোর, এত দুষ্টকির, মানে কি বলবো, লজ্জা হয় আমাদের। এখন মনে হয় আমার দলে থেকে, আমি কাউন্সিলর, আমার ছেলেকে মারছে, আমাকে মারছে, আমার ভাইকে মারছে, আর পুলিশ দলদাল। এই পুলিশ হলো এদের, পুলিশ ছাড়া তৃণমূলের আর কেউ নেই। আজকে যেভাবে অর্জুন সিং এর সঙ্গে মানুষ আছে, আজকের অর্জুন সিংকে যেভাবে মানুষ আদর করছে, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে, এটা পার্থভৌমিক পাগল হয়ে গেছে। পার্থভৌমিক হেরে ঘরে ঢুকবে। দেখুন, আমি যখন জন্মিয়েছি আমাকে মরতে হবে। আমি লড়াই করছি, জানে লড়াই করা ছেলে, আমি যে কোনো দলে গিয়ে আমি লড়াই করতে পারবো। আমার ভালো লেগেছে তৃণমূল কংগ্রেসটা, আর আমার ভালো লাগেনি এই জোরচুরি দল, এই চোর দল। আমি আর করতে চাই না। যে দলের সম্মান নেই, কাউন্সিলরকে মারছে, একটা একটা লিডার আসছে, কাউন্সিলর তোলাবাজি করে দিতে পারছে না, লড়াই করে একদম ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে লড়াই করে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দিতে হবে। উন্নয়ন হবে, মোদিবাবু যেভাবে উন্নয়ন করছে, উন্নয়ন হবে, সবকিছু উন্নয়ন হবে। অনেকে জয়েন করবে, ওয়েট করুন, 27 তারিখ অবধি আপনি দেখবেন ধস নেমে যাবে, ধস নেমে। না, কিছু লোক ওখানে থাকবে, কিছু লোক জয়েন করে নেবে, তার সেটা বলা যাবে। ওই ইললিগালদেরকে আমরা নেব না, আমরা সব লিগাল লোককে নেব। পার্থভৌমিকের ভবিষ্যৎ, পার্থভৌমিক আমি কি করবো, এখানকার মানুষ ঠিক করে দলে আসায় আমাদের দলের শক্তি বৃদ্ধি হয়েছে, তৃণমূলের শক্তি নাশ হয়েছে।